আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ হাবিবুর রহমান। আমার পাশে আছে আমার স্ত্রী রাবিয়া আক্তার। আমরা সুদূর মেঘালয় থেকে, অর্থাৎ নেত্রকোনার সীমান্তবর্তী উপজেলা, সেখান থেকে আসছি। আসলে আমার স্ত্রী বয়স হচ্ছে 25, আর ওর সমস্যাটা হচ্ছে প্রায় 1.5 বছর যাবৎ গাড়ির প্রবলেম ছিল। বেসিক্যালি হাড় ক্ষয় হয়ে গেছিলো আর কি, যার পরে এখানে এসে আমার করালাম। দেখা যাচ্ছে কি, হাড়ের সাথে সাথে আবার গায়ের দুইটা রগ চিকন হয়ে গেছে। তো স্যারের সাথে পরামর্শ নিলাম, উনি বলছেন যে 12 দিনের মতো যদি থেরাপি নেওয়া হয় তাহলে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। তো দেখা যাচ্ছে আজকে 12 দিন পূর্ণ হলো, যে আলহামদুলিল্লাহ এখন আমরা উনি আসলে সুস্থ আছে। এই তো প্রথম অবস্থায় যে প্রবলেমটা ছিল হচ্ছে, একবারে বলতে গেলে একবারে ব্যাড রেস্ট, একবার বেডের অবস্থায় ছিল, মানে নিচু হয়ে কাজ করা যেত না, এমন করা যেত না, দেখা যাচ্ছে মানে গাড়ি টান লাগতো। ঠিক আছে, ওই অবস্থা থেকে কিন্তু ওরে নিয়ে আসা, অনেক ডাক্তার দেখাইলাম আমাদের ওইখানে, মেশিন দেখালাম, কোনো কাজ হয় নাই। আর পরে আমরা ভিডিওতে স্যারকে দেখলাম, অনেক ফলোয়ারও ছিল, মানে বেসিক্যালি বলতে গেলে আমি একটা ফেনি স্যারের, তো ওইখান থেকে আসা আর কি স্যারের এখানে। আচ্ছা, আমরা আসলে প্রথম যে ডাক্তার দেখাইছিলাম উনি বলছেন যে আসলে ভালোই হবে না, নিয়ন্ত্রণে রাখতে হবে এটা আর কি। এখানে আসে তো আল্লাহর মধ্যে হচ্ছে যে থেরাপির মাধ্যমেই বলছেন যে সুস্থ হয়ে যাবে, তো আসলে আল্লাহর মধ্যে সুস্থ এখন আমরা, এখন গাড়িটা লাগাইতে পারে সব কিছুই। লাগাতে গাড়িটা দেখে নাম দিকে নিচের দিকে কর, এখন আল্লাহর মধ্যে সুস্থ আছে, এমন কোনো ব্যথা নেই এখন। আসলে এটা অনুভূতি বলতে কি, আসলে আমি বলতে পারছি না যে আসলে আমি কীভাবে প্রকাশ করবো। সবচেয়ে বড় পাওয়া হচ্ছে এটাই যে একটা মানুষ যদি সুস্থ থাকে এর চেয়ে বড় পাওয়া কি হতে পারে, এটাই বড় কথা। সুস্থতাটাই হচ্ছে নিয়ামত, আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশেষ নিয়ামত। ব্যথা করলে তো আসলে দেখা যাচ্ছে আমার সামনে তো কান্না করতোই না, দেখা যাচ্ছে তখন তবে আমি বুঝতে পারতাম যে আসলে সে কান্না করতো, আর বিশেষ করে যে সে এটার জন্য সে ডিপ্রেশনে থাকতো। আসলে স্যারকে ধন্যবাদ দিব বলতে কি, স্যার তো স্যারই, ওনার যে ট্রিটমেন্ট, ওনার যে মানে মেডিসিন বা ওনার যে প্রেসক্রাইব, আসলে দেখলে বোঝাই যাবে প্রত্যেকটা পেশেন্টই, আমি যেটা মনে করি, স্যারের কাছে এসে সুস্থ না হয়ে বাড়ি ফিরেন না। আমি যদিও আমার আল্লাহর মধ্যে 12 দিন স্যার বলছেন, যে আমি ভাবি নাই যে কখনো আসলে 12 দিনেই আমি আমার পেশেন্ট আসলে আমার ওয়াইফ সুস্থ হয়ে যাবে, এটা আসলে কীভাবে বলবো। তবে সবচেয়ে বড় কথা হচ্ছে স্যারকে এখানে ধন্যবাদ না, আমি মনে করি উনি হচ্ছে আমার পিতৃ সমতুল্য, এটা যেন ওনার কাছে আশীর্বাদ ছে, এটাই আর কি আশীর্বাদ চাই যেন আমরা সুস্থ থাকি। আসলে থেরাপিস্ট আপুর কথা বলতে গেলে তো বলে শেষ করাই যাবে না, যখন আমরা আসলাম তখন তো আপুর কাছে আমরা বিস্তারিত বললাম যে আফু আমাদের এই সমস্যা, এখন বলতেছে আফু তখন আমাদেরকে একটা আশ্বাসই করছেন যে ইনশাল্লাহ আপু সুস্থ হয়ে যাবেন। কারণ যখন একটা থেরাপিস্ট এ কথা বলতে পারেন তখন ওনার কনফিডেন্স থেকেই কিন্তু এই কথাগুলো আসে, মনের ভিতর থেকেই কিন্তু এই কথাগুলো আসে যে ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে। তখন একটা পেশেন্ট যদি সুস্থ না হয় তখন এই কথাগুলোর দ্বারা, মোটিভেশনের দ্বারা, যে ওই আপু যে আমাদের ওকে যে মোটিভেশনগুলো দিয়েছেন, আমি মনে করি ওই মোটিভেশন দ্বারাতে সে আর বেশি সুস্থ হয়ে উঠেছে। কারণ আমি যেটা মনে করি থেরাপিস্ট মেডিসিন এগুলো কিচ্ছু না, আসলে মোটিভেশন কথাগুলা ওইটা যদি আসে তাহলেই একটা মানুষ সুস্থ থাকে, আর এই মানসিক শান্তিটাই মোটিভেশন কথাগুলো কিন্তু আমরা আপুর কাছ থেকে কন্টিনিউ পেয়ে গেছিলাম, যে কারণে আমার পেশেন্টটা আরো দ্রুত সুস্থ হচ্ছে আর কি। আমি তো আসলে স্পেশালি বলতে চাই, যখন আমি নামাজ পড়ি শুধু আমার পেশেন্টের জন্যই না, বিশেষ করে এই ফ্ল্যাটের সারের আদারওয়াইজ অন্যান্য যারা পেশেন্ট আছে প্রত্যেকের জন্য দোয়া চাই এবং দোয়া করি যেন সবাই যেন সুস্থ হয়ে ওঠে। পাশাপাশি যারা এমন কোনো ব্যথায় আক্রান্ত থাকে আমি সাজেস্ট করি যে ওনারা যেন একবার হলে এসে দেখা যান যে এখানে যে ট্রিটমেন্টগুলো কেমন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এবং আমাদের জন্য দোয়া চেয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য
চব্বিশ ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশেই। ডিপিআরসি হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।